সালামু আলাইকুম আমার ভিউয়ার ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি দুটো কারি নিয়ে এসেছি আপনাদের মাঝে, এগুলা নর্মাল কারি, আর সাথে আমি আমার গার্ডেনটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো মাংসটা আমি বসিয়ে দিয়েছি প্রথমে, কারণ মাংসের অনেকটা কারি আমার আছে ভিডিওর মধ্যে। এখন আমি শুধু লাউ দিয়ে বোয়াল মাছ রান্না করে দেখাবো শুধু আপনাদেরকে, একটা কারি। আজকে আমার বাসায় অনেকটা মেহমান আসবে, আমার নিজের ফ্যামিলির লোক, তো আমি শুধু একটা কারি আর গার্ডেনটা আপনাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই আপনারা ভালো, আপনাদের ভালো লাগবে। আমি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, আন্দাজ করে লাউ দিয়ে বোয়াল মাছটা রান্না করব। আর মিট আমি অলরেডি হাফ কুক হয়ে গেছে আমার, একটু পরে আমি এটার মধ্যে বাংলাদেশি মুকি দিব। এই মুকি দিয়ে, এই যে মুকি দিয়ে কুকিং করব। আমি চিকেন ভুনা, ফিশ সব কিছু রেঁধে ফেলেছি, এখন শুধু একটা মাছ আপনাদেরকে দেখাবো। আমি লাউ আপনাদেরকে কোনোদিন দেখাই নাই কীভাবে রান্না করি, এর জন্য আমি দেখাবো। আমার তেলটা হয়তো গরম হয়ে গেছে, আমি এখন রসুনটা দিয়ে দিচ্ছি। এখানে 5-6 কোয়া রসুন আছে। শুধু একটা কারি আপনাদেরকে দেখাবো। আমার রসুনটা হাফ ব্রাউন হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আজকে আমি গ্রাইন্ড পেঁয়াজ দিয়ে করতেছি। মাছের তরকারি তো সকাল হয়ে যাবে। আমি পেঁয়াজটা জলদি হওয়ার জন্য 1 চামচ হলদি দিয়ে দিচ্ছি। এই দেখুন, আস্তে আস্তে আমি সব কিছু দেব, আমার পেঁয়াজটা লাল হয়ে যাক। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, লাগলে পরে দেব, কারণ আমি তো বেশি রান্না করি না, অল্প রান্না করি, তাই আগে দিতে চেয়েছিলাম মেথি, এখন দিয়ে দিচ্ছি, ভুলে গিয়েছিলাম, অল্প একটু মেথি দিচ্ছি। আমি লাউয়ের মধ্যে 2-3টা তেজপাতাও দেব, আমি একটু মুড়িও দেব, এই যে অল্প করে দিচ্ছি, সুস্বাদু হয়। আর লাউয়ের তরকারি তো আমরা শুধু গ্রিন চিলি দেই ফ্রেশটা, আমি পাউডার মরিচ দেব না। আমার মিটটা ভুনা হয়ে গেছে, আমি এখন মুখিটা দিয়ে দিচ্ছি, কচুর মুখে। আমরা খাই এইভাবে, তাই এইভাবে রান্না করছি। আমার আনিয়নটা আধা কুক হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি কারি পাউডার, শুধু কারি পাউডার দিব 1 চামচ, এই যে। আর জিরা দেব না, ধনিয়া দিব 1 চামচ, এই যে। আর মরিচ দেব না আমি এটার মধ্যে। লাউটা আমি এইভাবেই রান্ধি, অল্প মশলা দিয়ে। আমি একটু পানিও দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন।
শুধু কারি পাউডার দিয়েছি, মিক্স করে রেখে দিয়েছিলাম সব কিছু দিয়ে। এই যে লাউ, ছোট একটা লাউ ছিল, কিনে এনেছি, দিয়ে দিচ্ছি। আমি লাউ বানিয়ে ধুই না, আমি বানানোর আগে এটাকে ছিলে ধুয়ে ফেলি, তারপর আমি এটাকে বানিয়ে নিই। মেহমানদের জন্য কি কি রান্না করলাম আপনাদেরকে দেখিয়ে দেব পরে। আন্দাজ করে ঝুলটা দিয়ে দিয়েছি। গার্ডেনের ধনে পাতা আর কাঁচামরিচ আমি যখন নামাবো এর আগে দিয়ে দেব, বেশি ঝাল খেতে পারি না আমি। এই দেশের লাউ যে সব থেকে আনি না আমরা বাজার থেকে, শক্ত থাকে। আমি অল্প একটু পানিও দেবো ওইটার সাথে। নর্মালি আমরা লাউয়ে পানি দিই না, যেগুলো গলতে গলতে অনেকটা সময় লাগবে তো তাই অল্প গরম পানি দিচ্ছি। আধা কাপের মতো আমি এই বোয়াল মাছগুলা দেব। আমার এই বোয়ালটা না অনেকটা ফ্যাট, আমি জানি না, আমি বুঝতে পারিনি যখন কিনেছি। তো কি করব, খাবার সময় এটাকে ফ্যাটটাকে ফেলে ফেলে খেতে হয়। তো এটাই লাস্ট ছিল, ভেবেছি লাউ দিয়ে রেঁধে ফেলি, কি করব এত টাকার মাছ ফেলতে তো পারবো না। এরকম আমি বোয়াল মাছ কোনোদিনও কিনিনি। আমাদের বার্মিগামে এত বৃষ্টি হচ্ছে দু সপ্তাহ থেকে, একদিন ভালো করে রোদ দিচ্ছে না। একদিন রোদ দিলে একদিন বৃষ্টি, এইভাবে চলছে, আধা দিন বৃষ্টি আধা দিন রোদ, এইভাবে তো হরবল ওয়াদার। এইভাবে আমি মাছ ভাজি করি নাই, বোয়াল মাছ আমরা কম ভাজি করে খাই, যদি ভুনা করে তাহলে ভাজি। আমি দিয়ে দিচ্ছি এই লাউয়ের সাথে, হয়ে যাবে। লাউটা না রাঁধতে একটু সময় লাগবে, তো আমি ঝোল একটু দিয়ে আর আপনাদেরকে আপনাদের পাশ থেকে বিদায় নিয়ে নেব, কারণ এগুলা হতে হতে একটু সময় লাগবে। আমি নামাবার আগে কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে দেব। এখন একটু জাল হতে হবে, অনেকটা জাল হতে হবে এই লাউটা, কারণ এদেশের লাউ গলতে গলতে অনেকটা সময় লেগে যায়। এখন আমি একটু পানি দিয়ে দেব, এই যে অল্প করে দেব, কারণ লাউটা গলবে তো তাই। আমি এটার চুলার আগুনটা কমিয়ে রাখবো, আর আধা ঘন্টার মতো হতে হবে আরো। তো আপনারা দেখলেন তো, এটা আগেই বসিয়ে দিয়েছিলাম, কিন্তু কারণ আমার মিটের অনেকটা কারি আছে আমার ইউটিউব চ্যানেলে, আর লাউ আমি কখনো রাঁধি নাই, হয়তো রেঁধেছি মিষ্টি কুমড়া, আমি এই বাংলা লাউ রাঁধি নাই। তো আজকে ভাবলাম কি রেঁধে ফেলি, দেখিয়ে দেই ভাই বোনদেরকে। আর আপনারা যদি ভালো লাগে, আপনাদের মন্দ লাগে,
যাই লাগে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবাইকে শেয়ার করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। তাহলে আসি আজকে, আমি ফাইনাল লোকটা দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।